চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে একদল গরু ব্যবসায়ী মনকষা ইউনিয়নের চৌকা সিংনগর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতের সীমান্তের দিকে এগুলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় জেম আলী নামে এক ব্যবসায়ী। পরে তার মৃতদেহ তার সঙ্গীরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।